বেতন গ্রেড ও স্কেল কেমন? বেতন গ্রেড হলো 16 গ্রেড। এটা কোনো একটা নির্দিষ্ট বই কিনে আপনার কখনোই কোনো সরকারি জব হবে না, শিক্ষক হওয়া তো দূরের কথা। কিন্তু প্রিলিমিনারি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সবার জন্য প্রিলিমিনারি সেম। আপনি যদি HSC পাস করে 18তম শিক্ষক নিবন্ধনে ইবতেদায়ী শিক্ষক পদে অথবা ডিপ্লোমা পাস করে মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল ইনস্টিটিউটের ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব যে আপনাদের বেতন গ্রেড ও স্কেল কেমন হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, প্রশ্ন মানবন্টনটা কেমন, প্রিলি সিলেবাস কি, লিখিত সিলেবাস কি, কোন বই কিনবেন, কোন বই ফলো করবেন, কোন সাজেশন অনুযায়ী পড়বেন, এইসব বিষয়ে আলোচনা করব আজকে। তো সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে, আপনাদের সাথে আছি আমি কাউসার আহমেদ কুয়াশা। আপনি যদি জুনিয়র মৌলবী অর্থাৎ ইবতেদায়ী শিক্ষক অথবা ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করেন, আপনার কিন্তু তিনটা ধাপে পরীক্ষা দিতে হবে। তিনটা ধাপ কি কি? সেগুলো হলো প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। এই তিনটা প্রিলিমিনারি হবে আপনার 100 নম্বরে, লিখিত হবে 100 নম্বরে এবং ভাইবা হবে 20 নম্বরে। টোটাল এই তিনবার পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি 100 নম্বরের জন্য আপনার সময় থাকবে 60 মিনিট। এই 60 মিনিট সময় আপনার 100টা MCQ দাগাতে হবে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য আপনি 0.25 নম্বর কাটা খাবেন, অর্থাৎ নেগেটিভ মার্কিং হলো 0.25। তো সবাইকে সাবধানে দাগাতে হবে, বুঝে শুনে। এবং এই প্রিলিতে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটা সাবজেক্ট থেকে 25 নম্বর করে টোটাল 100 নম্বরের প্রশ্ন হবে। প্রিলিতে যদি আপনি 40 পেয়ে যান তাহলেই আপনি পাস করবেন বলে গণ্য হবে, অর্থাৎ 40 পেলে আপনি লিখিতর জন্য ডাক পাবেন। লিখিত পরীক্ষায় আপনার 100 নম্বরে, কিন্তু সেখানে সময় থাকবে 3 ঘন্টা। সেই 3 ঘন্টা সময়ে আপনি যদি ইবতেদায়ী শিক্ষক পদে আবেদন করেন তাহলে বাংলা এবং ইংরেজি এই দুইটা মিলে 100 নম্বরে পরীক্ষা হবে। বাংলায় 50, ইংরেজিতে 50। বাংলার 50-এ কী কী থাকবে? বাংলার 50-এ থাকবে উচ্চ মাধ্যমিকের গদ্য এবং পদ্য থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলা ক্লাস 7, 8, 9-এর যে গ্রামার আছে সেই গ্রামার থেকে কিছু প্রশ্ন এবং ভাব সম্প্রসারণ একটা, সারাংশ একটা আর একটা পত্র লিখন, এই 5টা টপিক থেকে 50 নম্বর। আবার ইংরেজিতেও সেমভাবে 50 নম্বর থাকবে। ইংরেজির 50 হলো এক গ্রামার থেকে প্রশ্ন থাকবে, ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ থেকে কিছু প্রশ্ন থাকবে, লেটার বা অ্যাপ্লিকেশন এবং একটা প্যারাগ্রাফ, একটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কোনটা? একটা প্যাসেজের মতো দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন দিবে, সেই প্রশ্নের উত্তর করতে হবে প্যাসেজ থেকে বুঝে বুঝে। তো এই হলো বাংলা 50 এবং ইংরেজির 50। তো টোটাল 100 নম্বরের লিখিত পরীক্ষা। এই 100 নম্বরের লিখিত পরীক্ষা আপনি যত এগিয়ে থাকবেন আপনার জব তত নিশ্চিত হবে। আপনি লিখিত পরীক্ষা যত ভালো করবেন আপনার জব পাওয়ার চান্স তত বেশি হবে। আর যারা ডিপ্লোমা পাস করে ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি কিছুই থাকবে না। তাদের যেই ডিপার্টমেন্টে ক্লাস নেবেন বা যেই ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন সেই ডিপার্টমেন্ট ভিত্তিক 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। মনে করেন আপনি সিভিল থেকে পাশ করে ডিপ্লোমা, এখন আপনি ট্রেড ইনস্ট্রাক্টর পদে সিভিলের জন্য আবেদন করছেন, তাহলে আপনার লিখিত পরীক্ষাটা হবে সেই সিভিল ডিপার্টমেন্টের উপরে। কিন্তু প্রিলিমিনারি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সবার জন্য প্রিলিমিনারি সেম। বেতন গ্রেড ও স্কেল কেমন? বেতন গ্রেড হলো 16 গ্রেড। এটা 16 গ্রেডের বেতন স্কেলটা হলো 9,300 টাকা বেসিক এবং এক্সট্রা অন্যান্য চার্জ মিলিয়ে আপনার 13,000 থেকে 14,000 মতো আসতে পারে বলে আমার ধারণা। পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, প্রশ্ন মানবন্টনও হলো আর সিলেবাস নিয়েও আলোচনা হলো। এখন বুক লিস্ট, কোন বই কিনবেন? আপনার কোনো একটা নির্দিষ্ট বই কিনে আপনার কখনোই কোনো সরকারি জব হবে না, শিক্ষক হওয়া তো দূরের কথা। কোন কোন বিষয়ের বেসিক নলেজ? এই যে 4টা বিষয়ের কথা বললাম, বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাজারে অনেক বই বের হয়েছে, অমুক কোম্পানি, সমুক কোম্পানি, যে শিক্ষক নিবন্ধনের বই 18তম, কিন্তু এগুলো কেউই কিনবেন না। এগুলো টোটাল টাকা ওয়াস্ট এবং সময় ওয়াস্ট। টাকা ওয়াস্ট হবে এই কারণে, কারণ এগুলো থেকে কোনো কিছুই কমন পড়বে না। আর সময় ওয়াস্ট হবে এই কারণে যে এগুলোর পিছনে যে সময়টা দিবেন, আপনি বেসিকের পিছনে যদি সেই সময়টা দেন আপনার এটা কাজে লাগবে। আর এগুলোর পিছনে সময় দিলে মাঝখান থেকে হুটহাট করে পড়লে কোনো কিছুই আসবে না, কোনো কিছুই কমন পড়বে না, আবার ডিপ্রেশনে যাবেন। তাই আমি বলবো আপনারা বেসিকটা গুরুত্ব দেন। বেসিকের গুরুত্ব নিয়ে আমি সবসময় সব ভিডিওতে বলি, আপনি একবার বেসিক ক্লিয়ার করে ফেললে আপনার শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, উপানুষ্ঠানিক মন্ত্রণালয় যত কিছু আছে সব কিছু কভার হয়ে যাবে ওই একবার, শুধু একবার বেসিকটা ক্লিয়ার করে নিলে। কারণ যে কোনো পরীক্ষায় বেসিক থেকেই প্রশ্ন হয়। তো এই বেসিক ক্লিয়ার করতে হলে আপনি ক্লাস 7, 8, 9 এই 3 ক্লাসের বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার আর অঙ্ক এই 3টা সাবজেক্ট ভালোভাবে কমপ্লিট করবেন। এইটাই হলো বেসিক। আর সাধারণ জ্ঞানের জন্য আপনি যে কোনো একটা বই কেনেন, সমস্যা নাই। প্রফেসর, MP3, নতুন বিশ্ব, এরকম ভালো ভালো যেগুলো বই আছে যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই কিনে আপডেট বইগুলো কিনবেন, এগুলো কিনে পড়বেন। ব্যাস এই হলো আপনার বেসিক। এগুলো যদি আপনি একবার কমপ্লিট করে নেন আপনি যে কোনো জবে ভালো করতে পারবেন। এবং শিক্ষক নিবন্ধনে বেসিক থেকেই প্রশ্ন হয়, এটা আপনার MCQ তো বেসিক থেকে হবে এবং লিখিত পরীক্ষায় আমি তো বললামই সিলেবাস যেগুলো এগুলো সবই বেসিক।
তো আপনারা যারা বেসিকে অনেক বেশি দুর্বলতা আছে এবং বাইরে যে সকল কোচিং সেন্টার আছে সেগুলোতে আপনারা জানেন যে হাজার হাজার টাকা নেয় কোচিং করানোর জন্য, তো অনেকের আর্থিক সমস্যা থাকে, তারা এই সকল কোচিংয়ে ভর্তি হতে পারে না, এবং অনেকের বেসিক সমস্যা থাকে, ওই কোচিংয়ে কিন্তু একদম বেসিক জিরো লেভেল থেকে বোঝায় না, মাঝখান থেকে বোঝায়, ওইগুলো সবাই গিয়ে ধরতে পারে না পড়া। তো এইরকম সমস্যা যদি আপনার থাকে, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আমি অনলাইনে একটা ব্যাচ চালু করেছি শিক্ষক নিবন্ধনের, এটা যাদের আর্থিক সমস্যা এবং যাদের বেসিকের দুর্বলতা তাদের জন্য। তো এই ব্যাচে আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার সাবজেক্টেরই জিরো লেভেল বেসিক থেকে ক্লাস শুরু হবে, এবং এটা এমসিকিউ প্লাস রিটেন দুইটার জন্যই, অর্থাৎ আপনি প্রিলি প্লাস রিটেন দুইটাই কভার হয়ে যাবে এই ব্যাচে। তো এই ব্যাচে যদি জয়েন করতে চান, সম্মানী হলো মাসিক সম্মানী মাত্র 400 টাকা, এটা প্রথম 100 জন যারা জয়েন করবে তাদের জন্য এই অফার, মাত্র 400 টাকা। তো খুবই কম সম্মানীতে ক্লাস করার সুযোগ দেওয়া হচ্ছে, এই কারণে যাদের আর্থিক সমস্যা তারা যেন ক্লাস করতে পারে এবং জব নিশ্চিত করতে পারে। তারা জয়েন করতে চান, আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা, এই ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে বলবেন যে আমি শিক্ষক নিবন্ধনের ব্যাচে জয়েন করতে চাই, অথবা আমার হোয়াটসঅ্যাপ 018-5858-4846 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলতে পারেন যে ভাইয়া আমি শিক্ষক নিবন্ধনের ব্যাচে জয়েন করতে চাই। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হয় এবং রাত 10টা থেকে 11টা লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাসে যদি কোনো কারণে জয়েন করতে নাও পারেন, ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি পরবর্তীতে যখন ফ্রি হবেন তখনই ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো সারা জীবনের জন্য আপনার কাছে দিয়ে দেওয়া হবে, ক্লাসে ভিডিও এবং পিডিএফ, আপনার যতদিন জব না হয় আপনি যে কোনো পরীক্ষার জন্য এইগুলো কাজে লাগবে। খুব ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং, এবং আমি খুবই ভালো বুঝাতে পারি, এটা আমি গর্ব করে বলতেছি না, আমার স্টুডেন্টদের রেসপন্স থেকে বলতেছি। আপনারা যারা বেসিকের দুর্বলতা নিশ্চিন্তে আমার কাছে জয়েন করে নেন, দু একটা ক্লাস করলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। যদি এই ধরনের আপডেট ইনফরমেশন এবং জব বিষয়ে সকল ইনফরমেশন পেতে চান, ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।